हाई व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास, माइसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 477। आज के 477 नंबर वीडियोते आमरा आलोचना करछी दीघात करणी। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास टेनर जोने गणित प्रकाश बोले जे अंक बोईटा देवा हुए छे, सेई गणित प्रकाश बोईयेर पेज नंबर 161 एवं 162 ते देखो कोषे देखी 9.3 आछे। এই কোষে দেখি 9.3টা হচ্ছে দ্বিঘাত করণী লাস্ট চ্যাপ্টার। আজকের এই 477 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 9.3 কোশ্চেন নাম্বার 10B এবং 10C আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 10টা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর বিতে আছে দুটো বিবৃতি দেওয়া আছে, বলছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি, আর সিতে আছে শূন্য স্থান পূরণ করি, বলে তিনখানা শূন্য স্থান আছে। তো আমরা শুরু করছি। দেখো বি এর এক নম্বরটাই বলেছে √75 এবং √147 এরা সদৃশ করণ। দেখা যাক কি পাই আমি। 75 এটার যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 5 দিয়ে দিলে হবে 15, আবার 5 দিয়ে দিলে হবে 3, আর 147 এটার যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 দিয়ে দিলে পরে হবে, প্রথমে 7 দিয়ে দিই, 7 দিয়ে দিলে পরে হবে 21, এগেন যদি 7 দিয়ে দিই আমি তাহলে হবে 3। তার মানে √75 এইটা মানে হচ্ছে √ 5 × 5 × 3, তার মানে দাঁড়াচ্ছে এটা 5√3, আর √147 মানে দাঁড়াচ্ছে √7 × 7 × 3, তার মানে দাঁড়াচ্ছে 7√3। তাহলে তো অবশ্যই এরা সদৃশ করণী, কারণ এদের যে অমূলদ অংশটা দেখো √3, এই দুটো তো সমান, আর এই দুটো সমান হলে পরে এগুলো সদৃশ করণী হয়ে যাবে। বোঝা গেল? তো এটা তাহলে সত্য, এটা কি হবে সত্য। আর দু নম্বরে বলছে √π, এটা একটা দ্বিঘাত করণী, না এটা মিথ্যা, এটা মিথ্যা, √π এটাকে দ্বিঘাত করণী বলে বিবেচনা করা হয় না। ঠিক আছে, হলো। এরপরে বলছে শূন্য স্থান পূরণ করি, 5√11 এটা একটা ড্যাশ সংখ্যা, মূলদ না অমূলদ? অবশ্যই অমূলদ সংখ্যা হবে, কারণ হচ্ছে যে এই যে √11 এটা তো অমূলদ সংখ্যা নিশ্চিত, তার 5 × √11 এটাও একটা অমূলদ সংখ্যাই হবে তাহলে। এরপরে বলছে √3 − 5 এর অনুবন্ধী করণী। দেখো √3 − 5 এর দুটো করণী নিরসক উৎপাদক হয়, একটা হচ্ছে √3 + 5 আর একটা হচ্ছে −√3 − 5, এদের মধ্যে কোনটা হবে অনুবন্ধী করণী? না আমি যদি এইটা আর √3 − 5 এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে দেখো এর মূলদ অংশটা কেটে যাচ্ছে এবং যোগফল থাকছে √2√3, তাহলে পরে এটা তো হচ্ছে না। কিন্তু এইটার সঙ্গে যদি আমি √3 − 5 যোগ করে দিই তাহলে এটা কেটে যাচ্ছে, দেখো −10 এটা থেকে যাচ্ছে, এটা মূলদ সংখ্যা, তার মানে অনুবন্ধী করণী হবে −√3 − 5, −√3 − 5। মনে রাখবে এরকম ক্ষেত্রে যেখানটাতে a+√b এই আকারে করণীটা আছে, ঠিক আছে, বা √b+a এই আকারে যেখানে করণীটা আছে সেখানে তার এই অমূলদ অংশ যেটা সেই অংশটার সাইন চেঞ্জ করে দিলে পরে যে করণী নিরসক উৎপাদকটা পাওয়া যায় সেটাই হচ্ছে অনুবন্ধী করণী। এরপরে বলছে দুটো দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটা মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী করণী? অবশ্যই অনুবন্ধী করণী।
অনুবন্ধী করণী। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে দুটো জিনিসকে তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে রুট পাই, এই জিনিসটা এটা কিন্তু দ্বিঘাত করণী বলে বিবেচ্য হয় না কখনো। আচ্ছা, এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে যে সদৃশ করণী আমরা কাকে বলবো। যদি দুটো করণী এরকম থাকে যে এ রুট সি আর বি রুট সি, তাহলে পরে এদেরকে আমরা বলবো সদৃশ করণী। অর্থাৎ সদৃশ করণীর মূলদ অংশটা পৃথক হতে পারে, কিন্তু অমূলদ অংশ যেটা রয়েছে সেটা কিন্তু সেম হতে হবে। বোঝা গেল? আচ্ছা, অনুবন্ধীকরণীর ডেফিনেশান কি? অনুবন্ধীকরণীর ডেফিনেশান হচ্ছে দুটো দ্বিঘাত করণী যাদের যোগফল আর গুণফল দুটোই হচ্ছে মূলদ সংখ্যা, সেটা অনুবন্ধীকরণী। এরপরে দেখো, মিশ্র দ্বিঘাত করণীগুলো কীরকম থাকতে পারে? না, এরকম থাকতে পারে এ প্লাস রুট বি বা এ মাইনাস রুট বি বা রুট বি প্লাস এ বা রুট বি মাইনাস এ। এখন যেভাবেই থাকুক না কেন, এরা এই অনুবন্ধীকরণী এই করণীগুলোর এই যে অমূলদ অংশটা রয়েছে তার সাইনটাকে চেঞ্জ করে দিয়ে আমি যে করণী নিরসব উৎপাদকটা পাবো সেটাই হচ্ছে আমার ওই করণীটার অনুবন্ধীকরণী। যেমন এ প্লাস রুট বি, এইটার অনুবন্ধীকরণী অবশ্যই হবে এ মাইনাস রুট বি। আবার এ মাইনাস রুট বি, তার অনুবন্ধীকরণী অবশ্যই হবে এ প্লাস রুট বি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আমার কাছে যদি থাকে যে রুট বি প্লাস এ, রুট বি প্লাস এ, এটার অনুবন্ধীকরণী কী হবে? অবশ্যই কিন্তু মাইনাস রুট বি প্লাস এ হবে। কেন? এর সাইনকে চেঞ্জ করে যে এটা পাবো সেটা কিন্তু অনুবন্ধী হবে না। বা যদি একটা করণী থাকে মাইনাস রুট বি প্লাস এ, তার অনুবন্ধীকরণীটা কী হবে? অনুবন্ধীকরণীটা হবে রুট বি প্লাস এ। দেখো, এই শুধুমাত্র এই রুট অমূলদ অংশটার সাইন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 11 অঙ্কগুলোর জন্য তোমরা আমার 478 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।